দেখুন, পয়লা জুলাই থেকে সাত জুলাই পর্যন্ত আমাদের এআইডিএসও সর্বভারতীয় কমিটি মেডিকেল শিক্ষাকে বাঁচানোর জন্য প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে। আপনারা জানেন এই এনএমসি কর্তৃক ঘোষিত হয়েছে 2019 মেডিকেল এডুকেশনের যে ফাইনাল ব্যাচ এমবিবিএস ব্যাচ, তাদেরকে নেক্সট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মক টেস্টে অংশগ্রহণ করতে হবে। আপনারা জানেন যে মেডিকেল এডুকেশনের মধ্যে এমবিবিএস ফাইনাল যে ব্যাচটা, ফাইনাল ইয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাতে কলমে যদি ডাক্তারি শিক্ষাকে তারা অর্জন করতে হয় তাহলে তো এই সময়ে তাদের হাসপাতালের আউটডোরে যেতে হবে। কিন্তু এই মেডিকেল মানে এডুকেশনের মধ্যে ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদেরকে এনএমসি ঘোষণা করেছে, তাদের মক টেস্ট নিতে হবে এবং নেক্সট স্টেপ ওয়ান পরীক্ষা দিতে হবে এবং অত্যন্ত অবৈজ্ঞানিক এই পরীক্ষা। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখুন, মক টেস্টের এখানে কোনো সেন্টার নেই। যারা এমবিবিএস ফাইনাল ব্যাচ পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাইরে যেতে হবে এবং 2000 টাকা করে ফিস দিতে হবে এবং আসা যাওয়ার খরচ কজন মেডিকেল ছাত্ররা সেটা বহন করতে পারবে। এবং তার প্রতিবাদে আমাদের এআইডিএসও ডাকে সারা দেশব্যাপী 7 দিনের প্রতিবাদ সপ্তাহ পালন করছে। আজকে আমরা টুইটার স্ট্রম করছি বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। আমাদের দাবি, নো নেক্সট এক্সাম অ্যান্ড সেভ পাবলিক এডুকেশান অ্যান্ড সেভ মেডিকেল এডুকেশান। আমরা এই দাবিতে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলছে। মেডিকেল শিক্ষাকে বাঁচানোর জন্য আমরা রাজ্যের মেডিকেল ছাত্র ইঞ্জিনিয়ার সবাইকে আমরা আহ্বান করছি আন্দোলনে এগিয়ে আসার জন্য। কারণ এই শিক্ষার মাধ্যমে সরকারি মেডিকেল স্বাস্থ্যটা শিক্ষা নষ্ট হয়ে যাবে এবং এই এক্সাম নিতে হলে তাহলে তারা কোচিং সেন্টারের মধ্যে যেতে হবে এবং কোচিংয়ের মালিকরা, এক শ্রেণীর মালিকরা উৎপদে বসে আছে, এইভাবে পরীক্ষা নেবে আর ছাত্রছাত্রীদের কাছ থেকে পয়সা আদায় করবে তারা। ফলে তার বিরুদ্ধে সবাই আওয়াজ তোলা দরকার এবং মেডিকেল শিক্ষাকে বাঁচানো প্রয়োজন। তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। রামপ্রসাদ আচার্য, রাজ্য সম্পাদক সংগঠন এআইডিএসও, রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।